বাংলাদেশে কোন সরকারি শিক্ষা খাতের দিকে মনোযোগ দেয়নি দলীয়করণ করেছে বিশ্ববিদ্যালয়গুলোকে ভাইস চ্যান্সেলরের পদ থেকে শুরু করে প্রফেসরশিপ এবং এভরিথিং এভরি লেভেল পলিটিসাইজ করা হয়েছে যেটা জাতিকে যথেষ্ট ক্ষতি করেছে শিক্ষা ব্যবস্থার ক্ষতি সাধন করা শুরু হয়েছে স্বাধীনতার পর থেকেই শেখ মুজিবের আমলে বাকসালের সময়ে শিক্ষার ক্ষেত্রে বিশেষ করে যারা আমরা ক্লাস ওয়ানে পড়তাম বাহাত্তর সালে আমরা ক্লাস ওয়ানে ভর্তি হয়েছিলাম আমাদের প্রজন্মকে ধ্বংস করে দিয়েছে বিএনপি আওয়ামী লীগ এর করেছে সেই কাজ হঠাৎ করে পঁচাত্তর সালে শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডর পর থেকে শেখ মুজিবের নাম প্রায় উবেই গেল ইতিহাস থেকে সমস্ত পাঠ্যপুস্তক থেকে তখন আমরা শিশু কিন্তু মনে আছে পাঠ্যপুস্তকগুলোতে ব্যাপক পরিবর্তন আনা হলো এরপরে কতগুলো শব্দ ব্যান্ড হয়ে গেলো যেগুলো আপনারা জানেন আলবদর আল রাজাকার পাকিস্তানি ভাই এগুলো ব্যান্ড হয়ে গেল একেবারেই রাজনীতিকর আমি বিশ্বাস করি সত্য কথা বলা সত্য ইতিহাস জানার আমাদের অধিকার আছে যে অধিকারটি দু দলের কেউই আমাদেরকে কখনো দেয়নি এ ধারা অব্যাহত ছিল আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউজ আর্কাইভ থেকে বিভিন্ন পত্রপত্রিকার কপি গত একশো বছরের আমি পড়াশোনা করার চেষ্টা করেছি সত্য ইতিহাস জানার জন্য বিভিন্ন বড় বড় নেতা কর্মী ওদের সাথে ব্যক্তিগত পর্যায়ে কথাবার্তা বলে সত্য ইতিহাস জানার চেষ্টা করেছি কারণ সত্য ইতিহাস রাজনীতি নেতারা বলতে চায় না আমি একটি ইউনিক পরিবারে জন্মগ্রহণ করার কারণে আমার সৌভাগ্য হয়েছিল সমস্ত শিষ্য নেতাদের এবং তাদের পরিবার সদাসরে কথা বলার এবং বন্ধুত্ব পর্যায়ে তো ভাগ্যবান দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠগুলোতে পড়ায় সেই সৌভাগ্য আমার হয়েছিল তাই অনেক কিছু জানি অনেক কিছু বলতে বাধ্য হচ্ছি দেশের থেকে দূরে থেকেও বর্তমানে ভাইস চ্যান্সেলর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যিনি হয়েছেন উনি কি জামাত কিনা এ বিষয়ে বা ইসলামিস কিনা এ বিষয়ে কথা এসছে কথা হচ্ছে যতখানি জেনেছি ওনার রাজনৈতিক কোনো ক্যারিয়ার নাই তবে উনি পড়তেন চিটাকাং বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে পড়তেন এবং বরাবর ছিলেন তখন পুরো চিটাকাং বিশ্ববিদ্যালয় ছিল টোটালি শিবিরের কন্ট্রোলে সেই আশির দশকে আপনারা জানবেন যারা আমার মতো বয়সী তারা জানবেন সুতরাং ওই সময়টা ছিল পুরোটা শিবিরের শিবিরের কন্ট্রোলে ব্যাপারটা যেন কেমন কেমন লাগে এবং উনি সরি টু সে চিরাগা ইউনিভার্সিটিতে আমরা ঢাকা ইউনিভার্সিটির ছেলেরা খুব একটা চিরাগাং বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে তখন পাত্তা দিতাম না কিন্তু তারপরে আবার উনি যে সাবজেক্ট থেকে পাশ করেছেন সেখানে খুব একটা ভালো ছাত্ররা কেউ পড়তে বলে আমরা মনে করতাম না এরপরে ওনার ক্যারিয়ারে যা দেখেছি এবং একেবারে কমেন্ডেবল খুব একটা যে ক্যারিয়ার তা কিন্তু অনেক ফলানো ফাঁপানো হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা আরো বহু এক্সেলেন্ট অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ডের মানুষ আছেন যারা কিনা ওনার পথটি নিতে পারতেন ভাইস চ্যান্সেলার হতে পারতেন কিন্তু ব্যাপারটা তিনি কেমন কেমন লাগে উনি ধার্মিক যে কোনো মরশ ধার্মিক হতে পারে নামাজ পড়াতেই পারে এতে কোনো সমস্যা নাই কিন্তু উনি কিন্তু এসে নামাজে লিড করেছেন অনেকটা যখন কিনা মোরসি ইজিপ্টের প্রেসিডেন্ট হলেন উনি এসে কিন্তু নামাজে জুম্মার নামাজ লিড করেছিলেন ব্যাপারে জানেন কেমন কেমন লাগে কেমন কেমন জানেন লাগে ভাই এছাড়া যে বর্তমানে প্রো ভি তার সম্বন্ধে আমি জেনেছি এতে কোনো সন্দেহ নেই আমি অনেক সোর্স থেকে জেনেছি এই লোকটি শিবিরের অ্যাক্টিভিস্ট ছিল আপনার ব্যাকগ্রাউন্ড চেক করে যাবেন কোন বিশ্ববিদ্যালয়ের কোন রিক্রুটমেন্ট সেটা ভাইস চ্যান্সেলর হোক ভাইস চ্যান্সেলর তারা অ্যাফিলিয়েশন হবে বিশেষ করে ধর্মীয় রাজনীতির ব্যাকগ্রাউন্ড হবে আমি তার তীব্র নিন্দা জানাই দুই হাজার সালে বিএনপি শাসন আমলে এজুকেশন মিনিস্টার ছিলেন ওসমান ফারুক ওনাকে যুদ্ধাপরাধের দায়ে গ্রেফতার করা হয়েছিল যুদ্ধাপরাধের দায়ে এবং তারই আমলে তারই আমলে ওসমান ফারুকের আমলে বর্তমান ভাইস চ্যান্সেলর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র না হয়েও ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি পান ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুব কম সংখ্যক শিক্ষক আপনি খুঁজে পাবেন যারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেনি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হলেন বাড়ি এবং যে কিনা শিবিরের শাসন আমলে শিবিরের শাসন কেন বলছি কারণ ওই সময় তার সে যখন ছাত্র ছিল বিশ্ববিদ্যালয়ের তখন শিবিরের শাসন আমল সেই শিবিরের শাসন আমলে সে একজন ধার্মিক ছাত্র ছিল তার এমন কোন একাডেমিক ক্যারিয়ার নাই যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় তার চাইতে গুণে যোগ্যতা সম্পন্ন টিচার রয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন করা বড় বড় ইউনিভার্সিটি থেকে হায়ার ডিগ্রি করা যারা ঢাকা ইউনিভার্সিটির আসলে ভাইস চ্যান্সেলার হতে পারত ডাল মেকুচকালা হ্যাঁ জরুর হ্যাঁ 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 এখন আসি আমার বন্ধু আজকের মূল আলোচক সেটা হচ্ছে নকি মোহাম্মদ নুসুরুল্লাহ প্রফেসর নকিব মোহাম্মদ নসরুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন ফ্যাকালটির উনি একজন প্রফেসর উনি আমার ক্লাসমেট অর্থাৎ আমরা যেমন উনি আপনার আমার বান্ধবী শিরিন আমার বন্ধু শিরিন আমার ক্লাসমেট ছিল স্পিকার এছাড়া বর্তমানে সৈয়দ রেজওয়ানা আমরা সবাই ক্লাসমেট আমরা একই সাথে সাথে ল পড়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঠিক একইভাবে এই নকিব মোহাম্মদ নসরুল্লাহ আমাদের ক্লাসমেট আমরা একসাথে পড়াশোনা করেছি নকিব মোহাম্মদ নসরুল্লার যখন সে ফার্স্ট ইয়ারে ভর্তি হয় সে ভর্তি হয়েছিল আলিয়া মাদ্রাসা থেকে মালানা পাস করে টাইটেল মালানা পাস করে সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিল আলিয়া মাদ্রাসা থেকে এবং তারপরে সে রেগুলার ইন্টারমিডিয়েট তখন মাদ্রাসা থেকে সরাসরি ভর্তি হওয়া যেত না ইন্টারমিডিয়েট পরীক্ষা আবার কীভাবে দিয়েছে ঠিক মনে নেই আমার প্রাইভেটলি বোধহয় দিয়েছে সেখান থেকে পাস করে সে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিল সে মানে বায়োলজিক্যালি আমার যেতে তিন বছরের তিন চার বছরের বড় হলেও পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে ভর্তি হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে তার ডেট অফ বার্থটাও মিথ্যা যাই হোক ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হয়ে সে শিবির করত তখন তখন সে আলিয়া মাদ্রাসায় শিবিরের নেতা ছিল আমার বন্ধু আমি জানি আমার ছবি দেখেন তার সাথে যখন আমার ফার্স্ট ইয়ারের লতে দেখলেন যে ঘাড়ে পিছনে মাথা নিচু করে আছে এভাবে সাইডে নসরুল্লাহ সাইডে সেটা আমি এবং নসরুল্লাকে দাঁড়িয়ে শশ্রুমন্ডলি দেখতে পাচ্ছেন এবং হঠাৎ করে একদিন নসরুল্লাহ দাড়ি শেভ করে ফেল থার্ড ইয়ারে খুব সম্ভব কারণ তাকে শিবির বলে সবাইকে আইডেন্টিফাই করে ফেলছিল এবং সব যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির দেখলো অনেকে খেপে যেত এবং ছাত্রদলের ছত্র ছায়া যাওয়ার জন্য সে তখন নিজের শিবির আইডেন্টি ঢাকার চেষ্টা করা শুরু করে দিল কিন্তু স্বভাব না যায় ধুলে অনার্সে খুব খারাপ রেজাল্ট করলো খুবই খারাপ যতটুকু মনে আসে আমার সেকেন্ড ক্লাস ফোরটি বা থার্টি ফাইভ কম্পোজিশন ছিল কিন্তু এরপর থেকে সে চমচমি করা শুরু করলো ডক্টর এরশাদুল বাড়ি এরশাদুল বাড়ি তখন আমাদের ডিন এবং বর্তমানে আপনারা ব্যারিস্টার শামীমের নাম শুনেছেন যিনি কিনা ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সঙ্গে যুক্ত যার বাবা প্রতিষ্ঠাতা মাহফিজুল ইসলাম পাটুয়ারি স্যার তখন পাটোয়ারি স্যারের সাথে ইরশাদুল বাড়ি স্যারের প্রচন্ড দ্বন্দ্ব ছিল তো পাটুয়ারি স্যার ছিলেন চেয়ারম্যান ইরশাদুল বাড়ির প্রচণ্ড চামচামি করে উনি পুরস্কৃত করতেন ইরশাদুল বাড়ির রুম একাধিকবার ছাত্ররা জ্বালিয়ে দিয়েছিল কারণ উনি জামাতের লোক ছিলেন জামাতি ছিলেন ওনার ফ্যামিলি ওনার বিশেষ করে শ্বশুর সাইড শ্বশুর সাইড ঘাটলে আপনারা পেয়ে যাবেন ইতিহাস যাক স্যার মারা গেছেন তো উনি তখন নানানভাবে পুরস্কৃত করতো ছাত্রদেরকে এই নকিম মোমান নসরুল্লাহ একজন নকি মোম নসরুল্লাহ ফার্স্ট ক্লাস পেয়ে গেল এল এবং সে চলে গেল রেকমেন্ডেশন নিয়ে ওই স্যারের রেকমেন্ডেশন নিয়ে সে চলে গেল অস্ট্রেলিয়াতে পিএইচডি করতে বাকিটা ইতিহাস এবং পরে এসে সে এখন ঢাকা ইউনিভার্সিটিতে প্রফেসর আসিফ নজরুলের কথা আপনাদেরকে সেদিন বলেছি আসিফ নজরুল ঠিক একইভাবে উনি এরশাদুল বাড়ির ছত্র ছায় ব্লেসিং নিয়ে উনি চলে গিয়েছিলেন কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে উনি চলে গিয়েছিলেন ইংল্যান্ডে পড়াশোনা করতে এবং উনি আর ইমামের সাথে তখন বেঈমানি করেছিলেন যদিও উনি লিখে চা বলেছিলাম যে আল্লামা সাউদ সাইদি সাহেব ওনার ব্যাপারে মালানা সাইদি যাই বলেন ওনার ব্যাপারে প্রথম এক্সপোজার লিখে লিখেছিলেন এই আসিফ নজরুল তখন আসিফ নজরুল এবং সঙ্গে সক্ষতা খুব ঘনিষ্ঠতা বেড়ে যায় বর্তমানে নসরুল্লাহ হতে যাচ্ছে ইসলামিক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ইসলামিক বিশ্ববিদ্যালয়ের ভাইস একজন জামাতের রিক্রুট এবং সেইখানে আবার সে আসিফ নজরুল নিশ্চিত আমার কোনো সন্দেহ নেই সুতরাং কিভাবে ডালপালা ছড়াচ্ছে জামাতে বিশেষ করে একাডেমিক ইনস্টিটিউশন এবং তার ভবিষ্যৎ যে ভালো না নিশ্চয়ই বুঝতে পারছেন দুঃখজনক কেমন কেমন যেন লাগে